রহস্য সমাধানের জন্য বাড়ি থেকে দূরে থাকতে হচ্ছে মিত্তির বাড়ির দুই বউকে। গোয়েন্দাগিরির জন্য পরমার সঙ্গে তার সহকারী নন্দাও বাড়ি ছাড়া। এদিকে শাশুড়ি মার ইচ্ছে বাড়িতে সত্যনারায়ণের পুজো হোক, আর পুজোতে তো থাকতেই হবে বাড়ির বউদের। অবশ্য হাবলু আর গাবলু ঠিক করেছে পরমা ও নন্দার অনুপস্থিতি তারা বুঝতেই দেবে না, সেই নিয়ে বাড়িতে তুলকালাম। এদিকে আবার ছ মাস পরে বাড়িতে ফিরেছে পরিমল। সব মিলিয়ে জমজমাট গোয়েন্দা গিন্নির সেট। এ তো গেল সিরিয়ালের কথা। অনেকদিন পর একই ফ্লোরে হাজির সব কলাকুশলীরা। আড্ডা খুনসুটিতে কিভাবে জমে উঠেছে আসর একবার দেখুন। গোয়েন্দা গিন্নি পরমা মিত্র অর্থাৎ ইন্দ্রাণী হালদার বাড়ির সকলের সঙ্গে গল্প জুড়লেন, সঙ্গে নিয়ে হয় মা নয় বৌমার ইউনিটকে। প্রায় দু সপ্তাহ আমি আর নন্দা বাড়ির বাইরে। এবারে একটা সাংঘাতিক কেস, প্ল্যানচেট সত্যি না মিথ্যে। প্ল্যানচেট সত্যি না মিথ্যে বের করতে করতে হঠাৎ প্ল্যানচেটের যে মিডিয়াম অদ্রিজা, সে খুন। কে খুন করলো অদ্রিজাকে, সে নিয়ে অনেক প্রশ্ন আমাদের সকলের মনে। তবে আজ আমার শাশুড়ির ডাকে আমরা এসেছি বাড়িতে এক ঝলক, কারণ শাশুড়ি আজকে বাড়িতে আয়োজন করেছেন সত্যনারায়ণ পুজো, আর শাশুড়ির ডাককে তো অবহেলা করা যায় না। আজকে তাই আমাদের পরিবারের সবাই উপস্থিত। ঠাকুরমশাই আছেন, অনেকদিন পরে আমার স্বামী বাড়ি ফিরেছেন। আমার স্বামী বাড়ি ফিরে তার কীরকম লাগছে তার মুখ থেকেই শুনি। আমার খুব ভালো লাগছে, অনেকদিন পরে আমি গোয়েন্দা গিন্নিতে আবার আজকে এসেছি এবং সকলের সঙ্গে দেখা হয়েছে, খুব ভালো লাগছে এবং সে আনন্দে আমি মিষ্টি খাচ্ছি। তাছাড়া আছে পরিবারের বাকি সদস্য, এসপেশালি দুজন, আমার হাবলু আর টাবলু সেজেছে আজ একটু অন্যরকম। একজন বৌদি আর একজন বউয়ের প্রক্সি দিচ্ছে, কারণ মায়ের আদেশ বৌমারা বাড়িতে নেই বলে কোনো ত্রুটি যেন না হয়, তাই তারা চ্যালেঞ্জ নিয়েছে। আর চ্যালেঞ্জ নিতে গিয়ে তারা কি সেজেছে আপনারা নিজের চোখেই দেখে নিন। এই যে আমার হাবলু। আমি সিন্নি মেখেছি, তারপরে ঠাকুর সাজিয়েছি, আলপনা দিয়েছি। সবচেয়ে বড় কথা, আলপনাটা দেখলেই বুঝতে পারবে যে ওর মধ্যে আমার শিল্পের ছোঁয়া আছে। আচ্ছা আচ্ছা, গন্ধ পাওয়া যাচ্ছে হাবলুর। আরে মডার্ন আর্ট আছে, তার মানে প্রচুর টেরা ব্যাখ্যা করেছে আর কি, বোঝা যাচ্ছে। আর টাবলু কই, টাবলু এই যে এসো, এদিকে এসো, এদিকে এসো, দাদার কাছে চলে এসো, বর্দার কাছে। দেখুন কি মিষ্টি লাগছে আমার টাবলুকে, টাবলুকে দেখুন, টাবলুর সাজটা, টাবলুর সাজটা আমার মতনই হয়েছে, বৌদির মতন খানিকটা করার চেষ্টা। বৌদির গয়নাগুলো, শুধু গয়নাগুলো হয়তো পড়লে পারতিস না। না প্লিজ, এই নিয়ে একবার জেরবার অবস্থা, শাড়ি এদিক খুলে যাচ্ছে, ওদিক খুলে যাচ্ছে, এদিক বেরিয়ে যাচ্ছে, ওদিক বেরিয়ে পড়ছে, খুব চাপে আছি জীবনে। কি কি সত্যনারায়ণ পুজোতে কি করলি? আমি সত্যনারায়ণ পুজোতে ওই রাত্রি কি কি খাবার খাবার হবে সেটা লিস্ট করেছি। লুচি হবে বলে সেটা ঘি ময়দা আর যা যা লাগে সব বলেছি। মেখেছিস লুচি? আটাটা না, আটাটা আটাটা মেজদা দায়িত্ব নিয়েছে, ওটা আমি চাপ নিইনি। হ্যাঁ হ্যাঁ, ও যখন আছে তখন ভয় নেই, ভরসাও নেই। সুতরাং ওই দেখো, দেখেছো গায়ে এটা শাড়ি না, গায়ে চাদর পড়েছে। না না, এটা বৌমনির শাড়ি, নিজের বউয়ের শাড়ি চিনিস না, সারাক্ষণ বাইরে বাইরে টুরে থাকলে ওই হয়। শাড়ি পড়েছে, ভালো লাগছে। তুই এভাবে আমাদের লেকুল করছিস, তুই ভাবতে পারবি না মেজ বৌদি আর বৌমনি সাজার জন্য আমাদের কি পরিমাণ নাজেহালত হয়েছে। আরে বাবলু, এটা কিন্তু ঠিক কথা, তুই যদি এখানে থাকিস তাহলে সেই কিন্তু বড় বড় রোলটা প্লে করতো, আর সেদিক থেকে তাবলু কিন্তু তোকে বাঁচিয়ে দিচ্ছে। সত্যনারায়ণ পুজোতে বাচ্চাদের পার্টিসিপেশন কিছু কম নয়। কোথায় আমার বোতাম, ভেলকি, দুলকি, মিমি? মিমিকেও আমি বাচ্চাই মনে করি এখন, যদিও মিমি এখন ম্যাচিওর হয়ে গেছে। তোরা কি করছিস আজ সত্যনারায়ণ পুজোতে? আজ আমরা বেসিক্যালি কিছু করছি না, সব ওই মেজদার ছোটদা মিলেই করছে। হ্যাঁ, আমরা একটু তাদেরকে দেখে মজা নিচ্ছি। আচ্ছা, আর বাচ্চারা কি করছে? কি আর করবো, এই তোমার বদলে যা যা হচ্ছে সে তো আর নিতেই পারছি না। টেরা ব্যাকা আলপনা কি বিচ্ছিরি খেতে হয়েছে আমার সিন্নিটা, কি করি আমি? আমরা তো সব থালা বাসন মুছেছি, আমরা থালা বাসন মুছেছি, আর আমার বাবা তো একদম জঘন্য আলপনা দিয়েছি। বাবা, আমি তো বাবা তো বললো বাবা খুব সুন্দর আলপনা দিয়েছে। আমার ছোট যা, আমাদের এই বাড়ির নতুন সদস্য মৌয়া, সে কিন্তু আমার গোয়েন্দাগিরিতে যেমন সাহায্য করছে, সংসারটাও আমার বর্তমানে খুব সুন্দর চালাচ্ছে। থ্যাংক ইউ মৌয়া। আজকে কি করলি তুই? আজকে আমি তোমার দেওরকে, দুই দেওরকে
সাজিয়েছি। আচ্ছা হ্যাঁ, সেটা আমারই প্ল্যান ছিল যে তোমরা কেন পারবে না, নিশ্চয়ই পারবে, এই চ্যালেঞ্জটা তোমাদের অ্যাকসেপ্ট করতেই হবে। এসব করে ফলে আমি বলেছি নিশ্চয়ই পারবে, সত্যনারায়ণের পুজো আমি তো আছি, আমি একটু হেল্প করে দেবো। তারপর তোমরা তো আসবে বলে জানতামই, আমার মানে এটা বিশ্বাস ছিল যে বৌমনি ঠিক আসবে, দিদি ভাই ঠিক আসবে, মেজদি ভাই ঠিক আসবে, সুতরাং সবটা মিলিয়ে খুব ভালো করে হয়ে গেছে আর কি। ফ্যান্টাস্টিক। আর আমার সব থেকে বড় অ্যাসিস্ট্যান্ট ফেলুদা তোপসে, এখন নন্দা আমার সঙ্গে চলে এসেছে, নন্দা কুমারী ফাটিয়ে দিচ্ছে গোয়েন্দাগিরিতে একদম। নন্দা কুমারী কী বলবেন আপনি? কিছু না, আপনারা দেখতে থাকুন আমাদের প্ল্যানচেটের গল্প, আমার বিশ্বাস আপনারা খুব এনজয় করছেন, আরও আরও অনেক কিছু আসতে চলেছে কামিং সুন, সুতরাং প্লিজ দেখুন। হ্যাঁ, তুমি আমার মিস করছো না? আমি দু সপ্তাহ ধরে যে বাড়িতে নেই, ভীষণ আমি মিস করছি। ওরে বাবারে, মনটা কেমন করে। হ্যাঁ, এখানে যে সত্যনারায়ণ পুজো হচ্ছে ব্যাপারটা, আমার দুই নাতিকে কেমন লাগছে গো? তোমার দুই নাতিকে শাড়ি পরে নন্দার পরমা লাগছে? না না, পাপাটা কি হঠাৎ দেখলাম, একটা পরমাটা রোগা হয়ে গেছে, নন্দাটা ফুলে গেছে, নন্দাটা তো হঠাৎ কেস হয়ে গেছে, মোটা হয়ে গেল কি করে বলতে পারছি? নন্দাকে বলছে পাম দিয়ে কেউ ফুলিয়ে দিয়েছে, আর পরমাকে কেউ পাম দিয়ে ফুলিয়ে দিয়েছে। শাশুড়ি মা শোনেন কি যে অবস্থা হবে। সত্যনারায়ণ পুজোর সব কিছু আমি করি, আমি না থাকলে শাশুড়ি মাত্র রাগ করবেই, ভীষণই রাগ হচ্ছে। আসলে আমার বাড়িতে বড় বউ না থাকলে বাড়িটা আমার ভালো লাগে না, মনে হয় বাড়িটা কি বাড়ি, এ বাড়ি থাকার চেয়ে না থাকা ভালো। তা এখন বড় বউকে এত মিস করছি, সেই জন্য ফোন করছি, ফোন করে ডেকে কথা হলে বলে না, সময় পায় না, সেই প্ল্যানচেট নিয়ে এত ব্যস্ত। আমার খুব ভয় যে ভূতের বাড়িতে গিয়ে ভূতে না ধরে আমার বড় বউ। মা না মা, আপনার আশীর্বাদ থাকলে ভূতে আমায় ধরবে না। ভূতের অত্যাচারে যেবার যেমনি আমরা সেরকম এই ভয়ঙ্কর বৃষ্টিতে গোয়েন্দাগিন্নির শুটিংয়ে যেবার ক্যামেরার পেছনে আমাদের ক্যাপ্টেন অনুপম, পরমা মিত্র কিডন্যাপের পরে ফিরে আসার পরে এই প্রথম কেস, একেবারে প্ল্যানচেট। তোমার কীরকম লাগছে এবং কীরকম এক্সপিরিয়েন্স হচ্ছে বলো। হ্যাঁ, এটা একটা খুব মানে সাংঘাতিক অভিজ্ঞতা, কেননা মামুনি তুমি খুব ভালো করে জানো এরকম বড় লেভেলের কাজ, মানে গল্প, মানে যেখানে প্ল্যানচেট এবং এত তামঝাম, এটা তো আমরা ইউজুয়ালি মানে হয় সেটা থেকে মানে এটা একটু ওভার, কারণ পরমিত্র কামব্যাকটাই আমাদের কাছে যেটা প্ল্যানিং ছিল যে একটা অন্য লেভেলের হবে, একটা ডিফারেন্ট স্টোরি হবে, এবং সেটা ভেবেই এই স্টোরিটা করা, এবং যেটা খুব ভালো ফিডব্যাক অলরেডি দর্শক আমাদেরকে দিচ্ছে। আর সবথেকে বড় কথা, এই বৃষ্টির মধ্যে আর এই গল্পটা এতটা টাফ এবং এত লোকেশন চেঞ্জেস, আমরা একটা বাড়িতে শ্যুট করছি এটা খুব ভালো, এবং সেখানে মানে প্রচুর মানে শিফটিং এবং এই বৃষ্টি সবটা মিলে খুব আমরা সবাই মিলে খুব মজা করছি, আশা করি আপনাদের প্ল্যানচেটের গল্প খুব ভালো লাগছে। এবং প্ল্যানচেটে আলটিমেটলি কি হয়, ভূত কে, এবং প্ল্যানচেট কি, আসল রহস্যটা কি, সেটা দেখতেই হবে। তার জন্য দেখতে থাকুন গোয়েন্দা গিন্নি। আপনারা দেখছেন হয় মা নয় বৌমা, শুধুমাত্র এবিপি আনন্দতে। সঞ্চারী সেন, এবিপি আনন্দ, কলকাতা।